তদন্ত কমিশন হলে কেঁচো ফুটতে সাপ বেরোতে পারে, কিন্তু সাপ যদি বেরোয় সে সাপকে চিনে রাখতে হবে। বঙ্গভবনে 17 আগস্ট 1975 লেফটেন্যান্ট কর্নেল হামিদকে সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন মেজর রশিদ। স্ত্রীর সঙ্গে পরিচয় করানোর সময় বলেছিলেন, ইনি আমার স্ত্রী, মূল পরিকল্পনাকারী। এখন মেজরের স্ত্রী মূল পরিকল্পনা করে কেন, এই কেনর উত্তর আমার দরকার। আমি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে সাইকো হিস্ট্রি পড়েছি, সেই জন্য আমার নজরটা সাইকোলজির দিকে। আচ্ছা, জুবাইদা রশিদ চট্টগ্রাম শহরে, হালি শহরে একজন বুজুর্গ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন, আন্ধা হুজুর বা অন্ধ হাফিজ। আন্ধা হুজুর বা অন্ধ হাফিজ জুবাইদা রশিদকে কুফুরি কালাম শিখিয়ে দিয়েছিলেন, যে রশিদকে যেন শিখিয়ে দেয় বঙ্গবন্ধুকে কিভাবে হত্যা করতে হবে, দোয়া কালাম নাউজুবিল্লাহ। সুরা মায়দার 32 আয়াতে বলা আছে, কেউ যদি বিচারিক প্রক্রিয়া ব্যতীত কাউকে হত্যা করে, মুসলমান না সব মানুষকে, তাহলে সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করা সমান পাপ করে। আমার প্রশ্ন, আন্ধা হাফিজ কেন জুবাইদা রশিদকে সহায়তা করলেন? এবং আমার জানা তথ্য মতে তিনি বঙ্গবন্ধু হত্যা হয়ে যাবার পরে শোকরানা মোনাজাত করেছে, মোনাজাত কি আল্লাহর কাছে কবুল হয়েছে? অনেক কেনর উত্তর আমি পাই না, পেতে চাই। সেই জন্যে 2014 পর থেকে আমি আমার লেখা এবং বলায় সবসময় দাবি করেছি, অনতিবিলম্বে একটি তদন্ত, পূর্ণাঙ্গ উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন করা দরকার। তদন্ত কমিশন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্বেতপত্র প্রকাশ করা হোক। শ্বেতপত্র প্রকাশ করা হলে জনগণ, অন্তত যারা জানতে চায়, তারা জানতে পারে। তো শ্বেতপত্র প্রকাশ করার গণতান্ত্রিক রীতি আজও পর্যন্ত তদন্ত কমিশন হয়নি, শ্বেতপত্র তো দূরের কথা। মাননীয় আইনমন্ত্রী জানিয়েছেন তদন্ত কমিশনের খসড়া হয়েছে। মাননীয় আইনমন্ত্রী জ্ঞাতার্থে জানাতে চাই যে রাজনৈতিক ইচ্ছা বা সদিচ্ছা থাকলে এক ঘন্টায় তদন্ত কমিশন হতে পারে, এই নজির ইতিহাসে অসংখ্যবার আছে, অসংখ্য নজির আছে। তো সেই জন্যে আমি আমার দাবি আবারও পুনরুক্তি করছি যে তদন্ত কমিশন হোক। হ্যাঁ, তদন্ত কমিশন হলে কেঁচো ফুটতে সাপ বেরোতে পারে, কিন্তু সাপ যদি বেরোয় সে সাপকে চিনে রাখতে হবে। 1966 যখন ছয় দফা আন্দোলন চলে, তখন কমরেড মনি সিং বঙ্গবন্ধুকে সতর্ক করে বলেছিলেন, মুজিব খেয়াল রাখবা, মোস্তাক একটি সাপ, যে পায়ে নয় মাথায় ছোবল দেবে। তা এমন সাপ আমার অবশ্যই চিনে রাখতে হবে, এবং সেই সাপকে যদি না চিনতে পারি তাহলে 21 আগস্ট বা 17 আগস্টের মতো ঘটনা আরও ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী 19 বার হত্যাকাণ্ডের শিকার হতে যাচ্ছিলেন, ধন্যবাদ পুলিশ বাহিনী, এবং এই পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের প্রথম রাতে 25 মার্চ 1971 রাজারবাগে অপারেশন সার্চ লাইট রুখে দেবার জন্যে প্রাণপণ লড়েছিল, তাদের কাছে আমার কৃতজ্ঞ।